নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো রুই মাছের তেল ঝাল। রুই মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে টমেটো নিয়েছি, একটা কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। এক চামচ গোটা জিরে, আর দেবো সর্ষে, এর সাথে নুন দিয়ে দেবো, সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নিয়েছি। আমি এখানে রুই মাছের দুটো বড় পিস নিয়ে নিয়েছি। এবার এটাতে নুন গুঁড়ো মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প সর্ষের তেল। করে মাখিয়ে নেব, দু পিঠে ভালো করে মাখাবো। আমার আজকে শরীর খুব খারাপ, কথাগুলো শুনে হয়তো বুঝতে পারছেন, প্রচন্ড ঠান্ডা লেগেছে আর জ্বর সর্দি। এই যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে, মাছগুলোকে কড়া করে ভেজে নেবো। কালো করে মেয়ে গেছে একদম। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়েছি, সেটা তুলে নেব। মাছ ভেজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এবারে করে রাখা মশলাটাতে দিয়ে দেবো। গায়ে যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। নুন যেহেতু দেওয়া আছে, ওই জন্য অল্প নুন দেবো। এবার এটাকে ভালো করে ফোটাবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। জলটা একদম কমে গিয়েছে, এবার এর মধ্যে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মাছগুলো দেখতে কিন্তু হেভি লাগছে, পিস দুটো এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এবার অল্প জল দিয়ে দেবো যাতে মাছগুলো একটু ভালো করে ফুটতে ঢেলে থাকে। এটা হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নেবো। এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। রুই মাছের তেল ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।